নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানা হবে ফিতনার জামানা ওই জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার নিজেকে ঈমানের পথে পরিচালিত করা ইমানদার হিসাবে বেঁচে থাকা এটা হবে ওই শেষ জামানার জন্য সবচাইতে কঠিন কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন ইয়াতি আলান নাসি জামান খুব শিগগিরই মানুষের উপরে এমন জামানা এমন যুগ আবির্ভূত হবে নবীজি বললেন আসসাবিরু ফিহি মালা দীনিহি কাল কাবিদি আলাল জাম জ্বলন্ত কয়লার উপরে জ্বলন্ত কয়লার উপরে থাকা যতটা না কঠিন শেষ জামানায় ঈমানের উপর থাকা হবে মানুষের জন্য তার চাইতে কঠিন এমন এক পরিস্থিতি আসবে এমন এক সময় আসবে ইউসবিহুর রাজুল মুমিনান সকালবেলা মানুষ ঈমানদার অবস্থায় ঘুম থেকে উঠবে ওয়ায়ুমসি কাফিরান সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে এত কঠিন পরিস্থিতি জটিল পরিস্থিতি আসবে এত সাংঘাতিক অবস্থা হবে সন্ধ্যাবেলা ওয়ায়ুমসি মুমিনান সন্ধ্যাবেলা একজন লোক মুমিন থাকবে ঈমানদার থাকবে ওয়ায়ুসবিহু কাফিরান আবার সকালবেলা সে কাফির হয়ে যেতে পারে কি ভয়ঙ্কর অবস্থা সকালবেলা মুমিন থাকলে বিকালবেলা কাফির হতে পারে বিকালবেলা বা সন্ধ্যাবেলা মুমিন থাকলে সকালবেলা কাফির হয়ে যেতে পারে ঈমানের উপর টিকে থাকা মানুষের জন্য কঠিন হবে দেখেন আজকে আপনার ঈমান হারানোর জন্য ঘর থেকে বের হওয়ার দরকার নাই আপনার পকেটে যে মোবাইল নামক যন্ত্র আছে এটাই ঈমান হারানোর জন্য যথেষ্ট এটার অপব্যবহার আপনার ঈমান হারিয়ে যাওয়ার জন্য এনাফ এটার অপব্যবহার আপনার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার জন্য এনাফ যথেষ্ট শেষ জামানা হবে এমন জামানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানা হবে এমন চতুর্দিক থেকে ঈমানদার লোকেরা মুমিন লোকেরা বিপদে পড়ে যাবে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন আআযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা মূর্খ লোকদের নেতৃত্ব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাইছি সাহাবীরা এই কথা শুনে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ চুপ থাকবেন না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইমারাতুস সুফাহা মূর্খ লোকদের নেতৃত্ব কি নবীজি তখন বললেন উমারাউ ইয়াকুনুনা বাদি লা ইয়াক্তাদুনা বিহাদি আমার পরে কিয়ামতের ঠিক আগের জামানায় আগের সময়ে এমন কিছু মূর্খ লোক বের হবে যারা জনপদকে শাসন করবে আমার দেওয়া নীতি আদর্শে নয় তারা তাদের নিজেদের নীতি আর আদর্শ দিয়ে জনপদ শাসন আরম্ভ করবে ওয়ালা ইয়াস্তানুনা বিসুন্নতি আমার সুন্নত বাদ দিয়ে তারা নিজের মন গড়া বিধান অনুযায়ী তারা বিচার ফয়সালা করা আরম্ভ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর মদিনার রাষ্ট্র শাসন করেছেন অনেকে হুজুরদেরকে বলে কই হুজুর আপনারা সমাজের এত কিছু বুঝবেন না কেমন অজ্ঞ লোক মূর্খ লোক ভালো করে পড়াশোনা করে দেখো নবীজি দশ বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন তিনি এমন এক সফল রাষ্ট্রনায়ক তার জামানায় কোনো চুরি ছিল না ডাকাতি ছিল না জেনা বদমাইশি ছিল না দুর্নীতি ছিল না লুটপাট ছিল না এই জন্য দেখবেন মসজিদে জুমার খুতবায় প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানে খুতবায় পড়ে খাইরুল কুরুনি করনিন সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম পৃথিবীতে আমার পরে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ যুগ সোনালি যুগ হলো আমার যুগ আল্লাহু আকবার কারণ আমার যুগে মানুষ ঘরের মধ্যে তালাও দিত না মানুষের ঘরে চুরি ডাকাতি হতো না জেনা বদমাশি ছিল না আমার যুগটা ছিল এমন মানুষের মধ্যে কোনো হানাহানি মারামারি ছিল না কারণ আমার নবী শাসন করেছেন আল্লাহর বিধান আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে নবীজি বলেছেন শেষ জামানায় এমন সময় আসবে কোরআনের আইন কানুন কোরআনের বিধানকে মানুষ বাদ দিয়ে নিজেদের বানানো আইন কানুন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা শাসন পরিচালনা আরম্ভ করবে এই হাদিস এর সাথে বাস্তবতার এখন কোনো মিল নাই জি নবীজি বলেছেন এই রকম
অবস্থা যখন দুনিয়ায় চলবে ফামান সদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আআনাহুম আলা যুলমিহিম যে ব্যক্তি এমনটা দেখার পরে ওই সকল লোকদেরকে বৈধতা দিবে আর তাদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহর হাবিব বললেন লাইসু মিন্নি ওয়া লাস্তা মিনহুম আমি তাদের নবীও নই তারা আমার উম্মত নয় কি সাংঘাতিক কথা কি সাংঘাতিক কথা নবীজি বলেছেন এগুলো দেখার পরে যারা তাদেরকে বৈধতা দেয় তাদেরকে সহযোগিতা করে আমি তার নবীও না সে আমার উম্মত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আখিরি জামানায় শেষ জামানায় এমন কিছু নিকৃষ্ট আলেম বের হবে পেট পূজারি আলেম কিছু পয়সা দিলেই কিনা যাবে কিছু পদ পদবি দিলে জালেমদের গোলামি করানো যাবে এই রকম কিছু নিকৃষ্ট আলেম বের হবে নবীজি তাদের ব্যাপারে বলেছেন উলামা উম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট আলেম জালিমরা এদেরকে কিছু পয়সা দিলে এরা বিক্রি হয়ে যাবে কিছু পদ পদবি দিলে সামান্য জিলাপি বিরিয়ানি দিলে জালিমদের ফাসিকদের প্রশংসা আরম্ভ করে দিবে আল্লাহর হাবিব ওদের ব্যাপারে কি বললেন নবীজি বললেন আল উলামা উকমানা উর রুসুল আলা ইবাদিল্লাহ মা লাম ইউখালিতুস সালাতিন নবীজি বললেন উলামায়ে কিরাম নবীগণের রাসূলগণের রেখে যাওয়া রিসালতের দায়িত্বের আমানত তারা আঞ্জাম দিবেন আল্লাহর বান্দাদের উপরে তবে ততক্ষণ পর্যন্ত তারা পয়গাম্বরদের আমানত ঠিক রাখবেন যতক্ষণ তারা ফাসিক ফুজ্জারদের সাথে তহরম মহরম না করবে ফা ইন খালাতুহুম ওয়া ফাআলু যালিকা ফাকাদ খানুর রুসুল ওয়া খানুহুম ফাহযারুহুম নবীজি বলেছেন যখন তারা পদ পদবির জন্য নিজের স্বার্থের জন্য ফাসিক ফুজ্জারদের সাথে তহরম মহরম আরম্ভ করবে তখন তারা রাসূলের সঙ্গে খেয়ানত করবে এই ধরনের পেট পূজারি আলেমদেরকে শেষ জামানায় তোমরা দেখলে নবীজি বলেছেন ফাহযারুহুম এদের ব্যাপারে তোমরা সাবধান করো মানুষকে আর ওয়াতাজালুহুম তাদের সঙ্গে তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করো আমি আপনাদেরকে নাম বইলা বইলা আপনাদেরকে কষ্ট দিতে পারবো না আমি এত নিচেও নামতে পারবো না মিলায় নেন একটু চক্ষুটা আশেপাশে বুলায়া দেখেন জগতের মধ্যে এমন পেট পূজারি আলেমগুলো বের হওয়ার কারণে জালেমগুলো আরো বেশি জুলুমের সুযোগ পেয়েছে আল্লাহর হাবিব আরো বলেছেন আখেরি জামানা হবে স্বৈরতন্ত্রের জামানা জুলুমতন্ত্রের জামানা আপনি কি আমার কথা রাগ করেন না কথাগুলো কি আমার ছোট হুজুরের কথা না বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আদাল আমর বাদা নবুওয়াতান ওয়া রাহমা ইসলামের সূচনা হয়েছে নবুওয়াত দিয়ে আর নবুওয়াতের যোগ হলো রহমতের যোগ আল্লাহর হাবিব বললেন সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমা নবুওয়াতের যুগের পরিসমাপ্তির পরে আসবে খিলাফতের যোগ আর খিলাফতের যুগটাও হবে রহমতের যোগ নবীজি কথাগুলো বলেছেন দুনিয়া থেকে যাওয়ার আগে ভবিষ্যৎবাণী করেছেন আর সেই ভবিষ্যৎবাণী কেমনে বাস্তবায়িত হয়েছে দেখেন নবীজি বলেছেন আমার পরে আসবে খিলাফতের যুগ ওইটাও হবে রহমতের যুগ সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা ইতিহাস পড়ে দেখেন নবীজির হাদিসের সাথে মিল পাবেন নবীজি বলেছেন খিলাফতের যুগ যখন শেষ হবে তখন পৃথিবীতে আসবে মুলুকত রাজতন্ত্র চালু হবে এরপরে পৃথিবী থেকে রাজতন্ত্র চলে যাবে রাজতন্ত্র চলে যাওয়ার পরে সুম্মা কানা জাবরিয়াতাম ওয়া হুতুমুম ওয়া ফাসাদান ফিল আরদ এরপরে পৃথিবীতে এমন এক যুগ আসবে যেই যুগে ফাসাদ আর জুলুম বাড়বে জালিমরা জুলুম আরম্ভ করবে স্বৈরতন্ত্র জুলুমতন্ত্রের জামানা আসবে আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন ইতিমধ্যে গোটা দুনিয়ার বহু জায়গায় স্বৈরতন্ত্র আর জুলুমতন্ত্রের যুগ শুরু হয়ে গেছে কোরআনুল করিম এই কিতাব এমন এক কিতাব হিদায়াতের কথা যেমন আছে ঠিক তেমনি ভাবে জীবনের শিক্ষা নেওয়ার মতো বহু কথা কোরআনে আছে কারণ কোরআনটাই হলো আমাদের গাইডলাইন এই কোরআনুল করিমে পৃথিবীর এক নিকৃষ্ট স্বৈর শাসক নিকৃষ্ট এক জালিমের কাহিনী কোরআনের ১২ ভাগের এক ভাগ শুধু তার ব্যাপারে আলোচনা হয়েছে ওই নিকৃষ্ট জালিমের নাম হলো ফেরাউন জোরে বলেন নাম কি কোরআনুল করিমে সূরা আছে ১১৪টা তার মধ্যে ফেরাউনের ব্যাপারে আলোচনা আছে ৪৪টা সূরায়
কোরআনে আয়াত আছে 6000 এর উপরে তার মধ্যে ফেরাউন সম্পর্কে আয়াত আছে 532টা 44টা সূরার 532টা আয়াতের তার ব্যাপারে আলোচনা কি জাতির জিনিস চিন্তা করছেন আপনারা 532টা আয়াত 44টা সূরার 532 আয়াতে তার ব্যাপারে আলোচনা ফেরাউন লোকটা খুব ভালো ছিল তাই না কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরার নাম সূরাতুল কসাস আয়াত নম্বর 4 4 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন সে কেমন ছিল আল্লাহ তাআলা বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদ্বিফু তাঈফাতাম মিনহুম يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ الله تعالى বলছেন إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল অহংকার শুরু করেছিল আর অহংকার করতে করতে ক্ষমতার অহংকারে নিজেকে আর সে মানুষের কাতারে রাখে নাই নিজেকে সে আবিষ্কার করেছে রবের কাতারে নিয়ে গিয়ে ঘোষণা দিয়েছিল ফাকালা আনা রব্বুকুমুল আআলা সে বলেছিল আমি সবচেয়ে বড় রব নাউযু বিল্লাহ মানুষ কখনো মানুষের রব হতে পারে না আমাদের রব তিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ এই ফেরাউন গোটা মিশরে ঘোষণা দিল আমি মিশরের মানুষের রব আমার উপর ঈমান আনো আমার এই আইন যারা মানবে না তাদের উপরে আমি আমার ক্ষমতার কারণে জুলুম চালাবো ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে মানুষের উপরে গোলামের মতো মানুষের সাথে আচরণ করা মানুষের উপরে জালিমের মতো ঝাপায়া পড়া এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা এরপরে আল্লাহ বলেছেন তার খাসলত ছিল ওয়াজাআলা আহলা সে তার জনপদের মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছিল তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো ফেরাউন তার গোটা দেশের মানুষকে ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছিল যাতে করে মানুষগুলো ঐক্যবদ্ধ হয় না যায় কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তো ফেরাউনের চেয়ারের জন্য সেটা হুমকি হয়ে যাবে ফেরাউনের গদি নড়ে পড়ে হয়ে যেতে পারে দুনিয়াতে ফেরাউন নামে এখন কেউ নাই কিন্তু ফেরাউনের স্বভাবের মানুষ এখনো দুনিয়ায় আছে যারা ফেরাউনের মতো চরিত্র ধারণ করে নিজেদের গদি ঠিক রাখার জন্য তারা জনপদের লোকদেরকে ছোট বড় বিভিন্ন দলে দলে ভাগ করে রাখে এরপরে আল্লাহ তার ব্যাপারে বলেছেন ইয়াস্তাদ্বিফু তাঈফাতাম মিনহুম শুধু মানুষকে দলে দলে ভাগ করে ফেরাউন তার কাজ শেষ করে নাই সে তার জনপদের একটা লোক একটা দলকে বেশি দুর্বল করেছিল এখন প্রশ্ন হতে পারে কোন দল সেই দলের নাম হলো বনু ইসরাইল কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশর শাসন করেছিল বনি ইসরাইলরা বনি ইসরাইলদেরকে হটিয়ে বনি ইসরাইল গঞ্জকর আল্লাহর নাফরমানি শুরু করেছিল আল্লাহ তাআলা তাদেরকে জমিনের কর্তৃত্ব থেকে সরায়া দিলেন ফেরাউনরা মিশর শাসন আরম্ভ করল ফেরাউনরা চিন্তা করল এখন আমরা মিশর পরিচালনা করছি কিন্তু আমাদের আগে যারা মিশর পরিচালনা করেছে এরা যেন আর কোনোদিন মিশর পরিচালনার সুযোগও না পায় এই জন্য এদেরকে দুর্বল করে রাখতে হবে এই জন্য ফেরাউন আইন করল ফেরাউন আইন করল বনি ইসরাইলের সকল মানুষকে গোলাম বানানো হবে রাষ্ট্রীয় সকল ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়া হবে কথাবার্তার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে তাদের কথা বলার স্বাধীনতা চলন বলন চলাফেরার স্বাধীনতা কেড়ে নিল তাহলে নিজের ক্ষমতার জন্য নিজের ক্ষমতার জন্য ফেরাউন বনি ইসরাইলের লোকদেরকে দুর্বল করে রেখেছিল কারণ তাদের কারণে যদি গদি নড়ে যায় ফেরাউনের স্বভাবের লোকেরা তারাও যাদের কারণে ক্ষমতা হাতছাড়া হতে পারে যাদের কারণে চারটা নড়ে পড়ে হয়ে যেতে পারে তাদেরকে বাড়িতে থাকতে না দেওয়া কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া তাদেরকে শান্তিতে থাকতে না দেওয়া ক্ষমতার জন্য মানুষদেরকে দুর্বল করে রাখা এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের আরেকটা নমুনা এরপরে আল্লাহ বললেন শুধু তাই নয় তার চার নম্বর স্বভাব ছিল
তার চার নাম্বার স্বভাব ছিল ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহইয়ি নিসাআহুম সে বনি ইসরাইলদের ঘরে জন্ম নেওয়া সদ্য নবজাত ছেলে সন্তানগুলোকে জন্ম নেওয়ার পরে সাথে সাথে জবাই করে ফেলত চিন্তা করেন কি নির্মমতা কি নিষ্ঠুরতা এটা সে কেন করত কারণ এই ফেরাউন স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে বিরাট একটা অগ্নিশিখা বাইতুল মুকদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে মিশরের কিপ্তি কিপ্তি বংশ ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ কিপ্তি বংশের ঘরবাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে কিন্তু আশেপাশে থাকা বনি ইসরাইল বংশের কোন ঘরবাড়ি জ্বলে পুড়ে যায় না এ বিস্ময়কর স্বপ্ন দেখার পরে সে তার রাষ্ট্রের সকল স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করল পরে বলল আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলো তখন স্বপ্ন বিশারদরা বলল মহামান্য ফেরাউন আপনার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খুব খারাপ কয় খারাপ হোক তাও বলো তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরাইল বংশে এমন একটি শিশু জন্ম নেবে ওই শিশু যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল সে তখন স্বপ্ন বিশারদদেরকে বলল না আমার ফেরাউনি সাম্রাজ্য শেষ করা এত সহজ না যেহেতু তোমরা আমাকে বলেছ বনি ইসরাইল বংশেই শিশুটা জন্ম নেবে তো এখন থেকে বনি ইসরাইলদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গোয়েন্দা ফিট করে রাখবো যে মহিলা প্রেগনেন্ট হবে ওই মহিলার ঘরে যখন সন্তান জন্ম নিবে আমার সেনাবাহিনী গিয়ে তালাশ করবে যদি ছেলে সন্তান হয় তো জন্ম নেওয়ার পরে সাথে সাথে জবাই করবে আর মেয়ে সন্তান হলে কোরআনে আল্লাহ বলেছেন ইয়াস্তাহইয়ি নিসাআহুম মেয়ে সন্তানগুলোকে ফেরাউন বাঁচায় রাখতো যেন এরা বড় হলে এদেরকে দাসী বানানো যায় প্রশ্ন হতে পারে বনি ইসরাইলের ঘরে জন্ম নেওয়া ছেলে সন্তানগুলোকে সে কেন হত্যা করলো উত্তর হলো সে তার ক্ষমতা ঠিকানোর জন্য তাহলে ক্ষমতা যাদের কারণে চলে যেতে পারে তাদেরকে নিরপরাধ অবস্থায় নির্মমভাবে হত্যা করা এটা ফেরাউনের চরিত্র আজকের যুগেও এমন বহু ফেরাউন দুনিয়ায় আছে যারা ক্ষমতার জন্য নিরপরাধ বহু মানুষকে হত্যা করে তাদের হাত রক্তে লাল করেছে এই যে চারটা অপকর্ম ফেরাউনের আল্লাহ বললেন ইন্না ফিরাউনা আলা ফিল আরশে অহংকারী ছিল ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করা ও জাআলা আহলাহা শিয়া মানুষকে দলে দলে ভাগ করে দুর্বল করে রাখা ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম বিশেষ বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে দুর্বল করে রাখা আবার ইস্তাহি ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহইয়ি নিসাআহুম নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা করা এই চারটা স্বভাব আল্লাহ বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন এগুলো হলো সন্ত্রাসীদের কাজ কারণ এই ফেরাউন ছিল সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত কোন হাদিসে ছিলাম শুনেন বলছিলাম শেষ জামানা হবে এই রকম জুলুম তন্ত্র স্বৈরতন্ত্রের জামানা যেই জামানায় স্বৈরতন্ত্র আর জুলুম তন্ত্র চলবে আর মানুষের উপরে একই কায়দা জুলুম চলবে এই রকম অবস্থা দুনিয়াতে অবশ্য এখন নাই হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ডেঞ্জারাস কথা বলেছেন শুনতেছেন তো আপনারা নবীজি বলেছেন এমন এক যুগ আসবে জুলুম চলতে চলতে জুলুমের সীমা ছাড়িয়ে যাবে আল্লাহর হাবিব কি চমৎকার একটা সতর্কবাণী আমাদেরকে দিয়ে গেলেন আমার দিকে সবাই তাকান নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারা ও ইয়াকদুন আলি আনফুসিহিম মা লা ইয়াকদুন আলাকুম খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক যুগ আবর্তিত হবে যেই যুগে এমন কিছু শাসক বের হবে যারা নিজের ক্ষমতার স্বার্থে সিদ্ধান্ত নিবে যারা মানুষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিবে না কথা কি মাথার ভিতরে যায় না উপরে দিয়া যায় এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকদুন আলি আনফুসিহিম মা লা ইয়াকদুন লাকুম খুব শীঘ্রই এমন একটা সময় আসবে নবীজি বলেছেন এমন কিছু শাসক দুনিয়ায় বের হবে নিজের ক্ষমতা টিকানোর জন্য সেই স্বার্থে সে সিদ্ধান্ত নিবে তোমার আমার আপনার আমার স্বার্থ বিবেচনা করে কোনো সিদ্ধান্ত তারা নিবে না এই রকম কঠিন পরিস্থিতি আসবে এমন এমন সিদ্ধান্ত নিবে হতে পারে সিদ্ধান্তগুলো ইমান বিরোধী দিন বিরোধী কোরআন বিরোধী এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এই ধরনের সিদ্ধান্ত যখন তারা নিবে ফা ইন আসাইতুমুহুম কতালুকুম
فإن عصيتموهم قتلوكم যদি তোমরা তাদের সিদ্ধান্তের বিরোধিতা করো নবীজি বলেন নাই তারা তোমাদেরকে পিটাবে মারবে এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি নবীজি বলেছেন তাদের বিরোধিতা করলে সিদ্ধান্তের বাহিরে গেলে মারবেও না তারা তোমাদেরকে পিটাবেও না তারা তোমাদের উপরে শারীরিক নির্যাতন করবে না قتلوكم মেরে ফেলবে হত্যা করে ফেলবে وإن أطعتموهم আর তাদের সিদ্ধান্ত যদি তোমরা মানো যদি তোমরা তাদের সিদ্ধান্ত মানো আদল্লুকুম গোমরা হয়ে যাবা ঈমান হারা হয়ে যাবা পরিস্থিতি কত জটিল শুনেন এমন সিদ্ধান্ত নিবে বিরোধিতা করলে জীবন যাবে মানলে ঈমান যাবে এই পরীক্ষায় কিন্তু আপনারা আগামীর পৃথিবীতে সম্মুখীন হবেন এজন্য আগে থেকেই শুনে রাখেন আগামীর পৃথিবী কেমন হবে এগুলো কি আমার কথা আর ওই সময় আপনি কোন পরিস্থিতিতে পড়বেন আর তখন কি করবেন নবী সব বলে দিয়েছেন আপনাকে কঠিন অবস্থা আপনি সিদ্ধান্ত মানলে ঈমান যাবে না মানলে জোরে বলেন কি যাবে তো কঠিন অবস্থা সাহাবীরা এটা শুনলেন শুনে নবীজিকে জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই জটিল পরিস্থিতিতে আমরা যদি পড়ে যাই আমরা কি করব নিশ্চয়ই আপনাদের মনে মনেও একই প্রশ্ন উদয় হয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত তো কি করা উচিত এটা নবীজি আপনাকে সমাধান দিয়েছে নবীজি সাহাবীদের এই প্রশ্ন শুনে বললেন কি করবা শোনো কামা সনা আসহাব ঈসা ইবনে মারইয়াম সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবা একজন নবীর সাথীর কথা বলা হলো নবীর নাম কি আরো জোরে বলেন নবীজি সাহাবীদেরকে বললেন ঈসা আলাইহিস সালামের সাথীরা যা যা করেছিল তোমরাও তাই করবা এখন আপনাদের মনে আরেক প্রশ্ন চলে এসেছে হুজুর ঈসা আলাইহিস সালামের সাথীরা কি করেছিল বলবো ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দ্বীনের উপরে থাকলো সেই সময়ের জালিমের গোষ্ঠী তাদেরকে ধরলো তাদেরকে ধরে ইউতাবিল মিনশার করাত আনলো করাত এনে ফায়ুদাউ আলা রাসিহি মাথার উপরে করাত রেখেছে করাত চিনেন তো আপনারা নবীজি এই হাদিসে বলেছেন নুশিরুবিল মানাশির করাত মাথার উপরে রেখে বলা হয়েছে শোনো তোমরা ইমানের পথে চলা বন্ধ করো আর আমরা যে আইন কানুন গ্রহণ করেছি আমাদের আইন কানুন মানো মাথার উপরে রাখছে কি জুরে বলেন রেখে বলতেছে হয় তোমরা আমাদের কথা মতো চলো নইলে জীবনের মায়া ছাড়ো যে কোনো একটা করো যে কোনো একটা করো হয় তোমরা আমাদের আনুগত্য করে চলো এখন তাদের আনুগত্য করে চললে ঈমান থাকবে আর তারা বলতেছে আমাদের কথা না মানলে তোর জীবনও থাকবে ঈসা আলাইহিস সালামের সাথীরা তখন বলেছিল তোরা কি ভেবেছিস মাথার উপরে করাত রেখে ভয় দেখাবি আর আমার ঈমান এত দুর্বল আমার ঈমান আমি ছেড়ে দিব জালিমের গোষ্ঠী করাতটা মাথার উপরে রেখেছিস কেন করাত চালায়া মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে ফেল তোরা খুব সহজেই আমার থেকে আমার জীবন কেড়ে নিতে পারবি কিন্তু করাত দিয়ে দুই টুকরা করে আমার ঈমান তোরা কেড়ে নিতে পারবি না এটার নাম ঈমান এটার নাম কি ঈমান ঈসা আলাইহিস সালামের সাথীদের উপর মাথার উপরে করাত চাড়িয়ে বলা হয়েছে করাত রেখেছি ঈমান ছাড় নইলে জীবনের মায়া ছাড় তারা বলেছে জালিমের গোষ্ঠী করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতে পারবি আমাদের থেকে ঈমান তোরা কেড়ে নিতে পারবি না একজন ঈমানদার তো সেরকমই হবে অগ্নিস্ফুলিঙ্গের ভয় দেখানো হবে আরে আমরা তো আগুনের ফুলকিকে ভয় করি না কারণ আমাদের পূর্বসূরীরা অগ্নিস্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড্ডয়ন করেছেন তাদেরই উত্তরসূরী আমরা আমরা যারা ঈমান গ্রহণ করেছি আমরা মনে করি ঈমান হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এই ঈমানের জন্য আমরা রক্ত নয় জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হতে জানি জালিমের সামনে মাথা নত করতে আমরা জানি না Yes, we're going to do it. Yes, we're going to do it. Yes, we're going to do it.
আপনাদের পরীক্ষার প্রশ্ন কি হবে আর উত্তর কেমনে দিবেন এটা বলা হচ্ছে এখন এই পরীক্ষাটা চলে গেছে না সামনে এটা আগামীর পৃথিবীর পরীক্ষা নবীজি বলেছেন খুব শিগগিরই এটা কিয়ামতের আগে এমন হবে দুনিয়াতে এমন কিছু লোকের আবির্ভাব হবে এরা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত মানলে ঈমান হারা হয়ে যাবে না মানলে জীবন হারা সাহাবীরা বললেন করবটা কি নবীজি বললেন ঈসা নবীর সাথীরা যা করেছে তাই করবা কি করা হয়েছে রুশিরু বিল মানাশির করাত দিয়ে কেটে ফেলা হয়েছে তাদের ঈমান কারা যায় নাই শুধু তাই নয় এই হাদিস শেষ হয়ে যায় নাই শুনেন যুবকরা আমার দিকে তাকান কথাগুলো যুবকদের শোনা দরকার কথাগুলো যুবকদের বেশি শোনা দরকার কারণ যুবকরা হলো একটি সমাজ আর সভ্যতার মেরুদণ্ড এই যুবকরা যদি সঠিক পথে চলে আসে একটা জাতির উত্থান তখন নিশ্চিত হয়ে যায় এই যুবকরা যখন বিভ্রান্ত হয়ে যায় একটা জাতির পতন অনিবার্য হয়ে দাঁড়ায় এজন্য এই যুবকদেরকে আগে সচেতন হওয়া দরকার হাদিস শেষ নয় নবীজি বলেছেন ওয়াহুমিলু আলাল খাসাম তাদেরকে শুলে চড়ানো হতো শুলে চড়িয়ে বলা হতো কি ঈমান ছাড়বা না আমাদের কথা মানবা কই মেরে ফেল শুলে চড়ায়া ঈমান কেড়ে নিতে পারবি আল্লাহু আকবার এরপরে হাদিসটা শেষ করলেন নবীজি কি সুন্দর কথা বলে আমাকে আপনাকে এবার বলছেন নবীজি বলছেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক ভালো কথা কি বোঝা যায় আমি হয়তো কথা বললে আমি ঈমানের পথে থাকলে আমার চাকরি চলে যাবে আমার সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে আমার ছেলে মেয়ের কি হবে পরিবারের কি হবে আমি এই কথা ভেবে আল্লাহর আনুগত্যের বাহিরে চলে গেলাম আল্লাহর নাফরমানির উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর পথে থাকতে গিয়ে জীবন চলে যাওয়া আল্লাহ রাসূল বলেছেন এই মরে যাওয়াও তোমার জন্য অনেক ভালো এজন্য ঈমানদারেরা মৃত্যুর পরোয়া করে না ঈমানদার ভয় করে কেবল একজনকে জোরে বলেন তো তিনি কে নবীজি বলেছেন সেই জামানাটা হবে এত ভয়ঙ্কর জামানা ইউশিকু আন ইয়াতিয়ালান নাসি জামান খুব শিগগিরই এমন এক যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে ইসলাম হবে আনুষ্ঠানিকতার নাম আপনারা কি কষ্ট পাচ্ছেন ওয়াস্তব হবে বাস্তব যেটা যখন দরকার তখন সেটাই বলতে হবে নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম হবে আনুষ্ঠানিকতার নাম ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের কোন আদর্শ ইসলামের অনুসারে অর্থাৎ মুসলমানদের জীবনে পাওয়া যাবে তাকায় দেখেন আমার সমাজের দিকে আজকে ইসলাম শুধু মসজিদে আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে আর কোথাও আপনি ইসলামের আইন কানুন খুঁজে পাবেন না আমি যদি আপনাকে বলি শিক্ষাঙ্গনে ইসলাম আছে কিনা তো আপনি নিজেই গিয়া দেখেন সেখানে ইসলাম আছে কিনা আপনি যদি আমাকে আপনি যদি আপনাকে বলি আপনার আইন অঙ্গনে কোরআন আছে কিনা তো গিয়ে দেখেন আইন অঙ্গনে দেওয়ানি আর ফৌজদারি বলেন সব আইনগুলো ব্রিটিশদের থেকে ভাড়া করে আনা হয়েছে আর ব্রিটিশদের বানানো অ্যাক্টগুলো দিয়ে আমরা মনে করছি সব বদলে দেব উল্টাই ফেলবো একদম তাদের বানানো অ্যাক্ট দিয়ে অথবা আমরা মাঝে মাঝে সংশোধন করে করে আইন বানাই দেখা যায় চুরি বাড়ে ডাকাতি বাড়ে কমে না বরং মাঝে মাঝে কিছু মানুষকে মস্করা করে বলতে শুনি যে ব্যক্তি চুরি কইরা জেলে যায় আরো প্রমোশন নেয় যদি বদনা চুরি কইরা যায় কয়েক মাস জেল খাটার পরে বের হইয়া আর সে বদনা চুরি করে না দেখা যায় চুর আরো জাতের চুর হয়ে গরু চুরি করে ভালো টাটকা মাপের কোনো চোর গেলে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে ডাকাতি করব এই রকম দেখা যায় শুধু তার এই লাইনে উন্নতি হচ্ছে আপনি একটা বিচার চুরির একটা বিচার কোরআন দিয়ে করে দেখেন একটা চোরকে কোরআনের বিচার বিধান অনুযায়ী আইন অনুযায়ী হাত কেটে দেন মানুষের সামনে দেখবেন একটা বিচার দেখে সমাজ আর রাষ্ট্রের যতগুলা সেসরা চোর আছে সবগুলা তারের মতো সোজা হয়ে যাবে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন দেখবেন সব সোজা কোরআন দিয়ে করে না কেন
এখন বললে তো কথাগুলো নিচের দিকে চলে যাবে করে না এই জন্য চুরির বিধান চুরি আর দুর্নীতির শাস্তিগুলো যদি কুরআন দিয়ে করা আরম্ভ হয় তো বড় বড় চোরগুলো তো দেশের টাকা বেগম পাড়ায় পাঠাইতে পারবে না মানুষের টাকা মাইরা নিজে তেল তেলা হইতে পারবে না এই জন্য চুরি ডাকাতির আইন নিজের বানানো আইনেই থাকুক কুরআনের আইনের দরকার নাই কারণ কুরআনের আইনে চুরির বিচার হলে সেসরা চোরদের সব চুরি বন্ধ হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না দেখেন কি আজীব অবস্থা বিবাহ উদ্বোধন হয় বিবাহের খুতবা হয় আপনাদের এলাকায় দেখবেন বিয়ের সময় ইমাম সাহেব এসে একটা খুতবা দেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু হামদ ও সানার পরে কিছু আয়াত পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি এই আয়াত পড়েন এছাড়া আরো আয়াত পড়েন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম এগুলো আপনারা শুনেন কিনা তো দেখেন বিবাহ পড়ানোর আগে কোরআন তেলাওয়াত হলো কিন্তু দেখা গেল তার আগের দিন বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে সারা রাত গায়ে হলুদের নামে অশ্লীলতা হলো যৌতুকের টাকা দিয়ে বিবাহ হলো যৌতুক নেওয়া হলো যৌতুক দেয়া হলো ইসলাম শুধু নামেই থাকলো যে আমরা শুধু কোরআন তিলাওয়াত দিয়ে বিয়েটা করালাম বিয়ের আগে আর পরে ইসলামের কিছুই নাই ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় হুজুর ডেকে এনে মিলাদ পড়ায় কোরআন তেলাওয়াত দিয়ে দোকান উদ্বোধন করে কিন্তু সুদের টাকা দিয়ে দোকান উদ্বোধন করলো ঘুষের টাকা দিয়ে দোকান উদ্বোধন করলো পার্লামেন্ট শুরু হওয়ার আগে কোরআনের তেলাওয়াত হয় কিন্তু দেখা যায় কোরআনের বিরুদ্ধে যায় এমন এমন আইনও মাঝে মাঝে পাশ হয় তাহলে বোঝা গেল ইসলাম আর কোরআন এটা শুধু নামে রেখেছি কাজে কর্মে আসলে কোথাও ইসলাম কিন্তু নবীজির সময়ে ইসলাম ছিল মসজিদে ইসলাম ছিল সমাজে ইসলাম ছিল বিয়েতে ইসলাম ছিল সকল জায়গায় নবীজি বলেছেন শেষ জামানায় ইসলাম নামে থাকবে কিন্তু কোনো আদর্শ থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কোরআনের পাতায় কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে না এরপরে নবীজি বললেন মাসাজিদুহু মামিরা তোমাদের মসজিদগুলো হবে চাকচিক্যময় মসজিদগুলো হবে সুন্দর এখানে এত প্রত্যন্ত অঞ্চলেও আমি দেখলাম মসজিদটা পাকা আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমাদের সময়ে মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ থাকে ফাঁকা নবীজির মসজিদটা ছিল কাঁচা উপরে ছিল খেজুর পাতার ছাউনি নিচেই যে শীতকালে আমরা মসজিদে কার্পেট পিছাই এখন গ্রামের মসজিদেও দামি দামি কার্পেট পাওয়া যায় কিন্তু নবীজির মসজিদে ছিল মরুভূমির বালু কার্পেটও ছিল না নবীজি এবং সাহাবীরা যখন সাজদা দিতেন কপালে নাকে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে খেজুর পাতার ছাউনি দেওয়া উপরে বৃষ্টি পড়ে যেত কাদা হয়ে যেত নাকে কপালে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত এইরকম অবস্থা কিন্তু সেই কাঁচা মসজিদেও দেখা যেত আজান হলে একেবারে মসজিদে ফিলাম আমি একটু এমন স্বভাবের মানুষ যেটা বলে সামনাসামনি বলে রাগ কইলেন না আপনারা দিনের বেলাও দেখেন মানুষের জায়গা হচ্ছে না মানুষ আর মানুষ আমাদের মসজিদগুলো হয়েছে সুন্দর কিন্তু শেষ জামানায় মসজিদগুলো হবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা হেদায়াত শূন্য যদি বলেন হুজুর ওয়াজগুলা কি বাস্তব না অবাস্তব 15 মিনিট পরেই বুঝবেন কতটা বাস্তব এখানে এত মানুষ দেখবেন আসরের নামাজে মানুষ হবে না এক কাতার যেই গ্রামে মাহফিল হয় দেখবেন প্রধান বক্তা ওয়াজ করলে মানুষ থাকে হাজার হাজার আর সেই এলাকার মসজিদগুলোতে মানুষ হয় 8 জন 10 জন ওয়াজ মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ কম থাকা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আপনারাই খারাপ কোন আপনারাই ঠিক কোন আবার মসজিদে আপনাদেরকে দেখা যায় না এইটাও ঠিক সব ঠিক যাব কোন দিকে আমরা কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করেন এগুলো শেষ জামানার কথা নবীজি বলেছেন মসজিদ হবে সুন্দর মুসল্লিও সুন্দর আমাদের মসজিদগুলো আজানের পরে হাহাকার করে বলে কোথায় তোমরা আসো না কেন এলাকায় এত মানুষ মসজিদ ফাঁকা থাকে কেন জুমার দিনে দেখা যায় মসজিদ একদম ফিলাপ জুমার দিন ফজরে আর আসরে টেনে টুনে দেখা যায় 7-8 জন 10-12 জন হয় অবশ্য আপনাদের এলাকায় এমন দৃশ্য পাওয়া যায় না জি নবীজি বলেছেন মাসাজিদুহুমা আমিরা
وهي خراب من الهدى مسجد গুলো হবে সুন্দর কিন্তু মসজিদ গুলো হবে হেদায়াত শূন্য মসজিদের ভেতরে হেদায়াত থাকবে না আবার মসজিদ গুলো এমন হবে শেষ জামানায় মানুষ মসজিদ সুন্দর করার জন্য দেওয়ানা হয়ে যাবে আপনারা আছেন না ঘুমাই গেছেন নবীজি বলেছেন লা তাকুমুসসা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে বড়াই করে গর্ব করে দেখবেন এখন মসজিদ নিয়ে বড়াই আরম্ভ হয়ে গেছে দৌলতপুরে যদি মসজিদ বানায় 40 লক্ষ টাকায় তো লক্ষীপুরের মানুষ বলে আমরা বানাবো 60 লক্ষ টাকায় দুয়ারাবাজারে যদি কোনো মসজিদ হয় 1 কোটি টাকায় তো দেখা যাবে পাশে থাকা সদরের লোকজন অথবা সাতক থানার লোকজন বলবে আমরা বানাবো 2 কোটি টাকায় মসজিদ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে কেউ দিয়েছে 10 গম্বুজ আর একজন দে 20 গম্বুজ কেউ দিয়েছে 100 গম্বুজ কেউ দিয়েছে 200 গম্বুজ এখন আপনারা বলবেন হুজুর মসজিদ সুন্দর করা এটাকে খারাপ কিছু নাকি না মোটেও খারাপ কিছু না কিন্তু নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ শুধু মসজিদের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু আমি তো কথা বললে মন খারাপ কইরা ফেলবেন 2 কোটি টাকা দিয়ে মসজিদ সুন্দর করলো কিন্তু 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানানো সেই মসজিদের ইমামের বেতন 6 মাস বাকি 5000 টাকা ইমাম সাহেবকে দেয় না 10000 টাকা ইমাম সাহেবকে দেয় না নবীজি বলেছেন এটা হবে শেষ জামানার আলামত মসজিদ করবে সুন্দর কিন্তু ব্যবস্থাপনা হবে অসুন্দর এখন বলবেন হুজুর ব্যবস্থাপনাটা কেমনে অসুন্দর হবে সেটাও নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ কিয়ামতের লক্ষণ হলো মসজিদগুলোর ব্যবস্থাপনা হবে এমন উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ ফাসিক লোকেরা পাপিষ্ট লোকেরা মসজিদের মধ্যে গলার আওয়াজ উঁচু করবে বলবেন হুজুর এটা আবার কেমন কথা বুঝলাম না তো শুনেন আপনাকে ভালো করে বুঝায় দেই যেই মসজিদের পরিচালনা কমিটিতে মসজিদ কমিটিতে তারা ফাসেক থাকে দেখবেন ওই মসজিদের ইমাম সাহেব মিম্বর থেকে কোনোদিন সত্য কথা বলতে পারেন না যদি হুজুর হক কথা বলেন হুজুরের চাকরি দেখবেন জুমার পরে থাকবে না মসজিদের সভাপতি যদি হয় সুদকুর হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি ওই দিন শেষ সেক্রেটারি যদি হয় ঘুষকুর হুজুর যদি ঘুষ দিয়ে ওয়াজ করে আসরের আগে গাটটি শেষ যদি মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি বা ক্যাশিয়ার বা কমিটির কেউ হয় দুর্নীতিবাজ দুর্নীতির বিরুদ্ধে হুজুর ওয়াজ করলে দেখবেন আসরের আগেই বলবেন চইলা যান এই জন্য দেখা যায় মসজিদগুলোতে হকের আওয়াজ এখন বন্ধ হয়ে গিয়েছে আর আমরা তো মসজিদগুলোর কমিটিতে এমন এমন মানুষকে সভাপতি সেক্রেটারি বানাই আমাদের এলাকায় যাদের টাকা সবচেয়ে বেশি যার টাকা বেশি ক্ষমতা বেশি প্রভাব আছে বংশ ভালো তাকেই আমরা মসজিদের পদ দেই অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মসজিদ আবাদ করবে তারা প্রকৃত ঈমানদার যারা আজান হলে নামাজেও আসে না হুজুরের সাথে সুন্দর কথাও বলে না আলেমদেরকে সম্মান করে না মসজিদের ইমামকে গোলামের মতো তার সাথে আচরণ করে এমন অসভ্য অপদার্থ লোক যত বড় পয়সাওয়ালা হোক মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা রাখে না তাকে মসজিদ কমিটি থেকে ইস্তফা দেন যে আপনার এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজে আসে আল্লাহওয়ালা মানুষ পরহেজগার মানুষ কথাবার্তা আচরণে বিনয় আছে ভদ্রতা আছে এমন মানুষের টাকা পয়সা কম থাকুক তারই মসজিদের দায়িত্ব দেন দেখবেন মসজিদটা সুন্দর চলবে আমার দেশের বেশিরভাগ মসজিদের ব্যবস্থাপনা অসুন্দর কারণ মসজিদগুলোর পদ দখল করে আছে ফাসিক আর ফুজ্জারেরা নবীজি বলেছেন এটা হলো শেষ জামানার দৃশ্য ফাসেক লোকেরা মসজিদ ব্যবস্থাপনার দায়িত্ব নিবে আমার কথা কি আপনি রাগ করেন কথাগুলো তো আমার না আমি তো হইলাম ছোট হুজুর কোনো জ্ঞান না আমি জাস্ট কথাগুলো নকল করছি যার কথা নকল করছি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এরপরে আসেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার শেষ কথাটা ভালো করে শুনেন নবীজি বলেছেন শেষ জামানায় নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা বেড়ে যাবে উলঙ্গপনা এমন ভাবে বাড়বে আল্লাহর নবী বলেছেন লা তাকুমুসসা আইয়াযহারাল ফাহাশ যতদিন না ফাহেশা নগ্নতা বেহায়াপনা প্রকাশ না হবে কিয়ামত হবে না দেখেন নগ্নতা কেমনে নগ্ন পোশাক এখন দেখবেন যুবক যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে হয়তো আপনাদের এলাকায় কম থাকতে পারে কিন্তু শহরাঞ্চলে গেলে দেখবেন যুবক যুবক ছেলে হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করে এখন এই যে তার হাঁটুর উপরে প্যান্ট তার তো সতর ঢাকলো না আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা ইমানের অংশ যার মধ্যে হায়া নাই তার মধ্যে ঈমান
এই রকম করে বেলাজ হয়ে চলাফেরা করছে আবার কেউ কেউ কাপড় নামাতে নামাতে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর নিচে কেটসের নিচে জুতার নিচে নামায়া দিয়েছে নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবেন না সাহাবীরা বললেন নবী গো সেই দুর্ভাগাকে নবীজি বললেন ওই দুর্ভাগা হলো সেই ব্যক্তি যেই দুর্ভাগা টাকনোর নিচে কাপড় ঝুলায়া হাঁটে এই রকম পুরুষদের মধ্যে শুরু হয়েছে বেহায়াপনা ঠিক তেমনি ভাবে নারীদের মধ্যেও শুরু হয়েছে উলঙ্গপনা বেহায়াপনা নবীজি শেষ জামানার নারীদের ব্যাপারে বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত শেষ জামানার নারীরা হবে এমন কাপড় পরবে এমন কাপড় পরলেও লাগবে দেখতে যেন উলঙ্গ উলঙ্গ লাগে অর্থাৎ টাইট ফিট কাপড় পরবে হালকা পাতলা কাপড় পরবে শরীরের ভেতরের সব দেখা যায় হালকা পাতলা কাপড় এখন বলবেন কোথায় পাওয়া যায় এখন দেখবেন ভারতীয় সিরিয়াল দেখে দেখে আগে তো শহরে ছিল এখন গ্রামে চলে এসেছে ঈদের সময় মেয়ে আব্বুকে বলে আব্বু আমার ওয়াকা ওয়াকা ড্রেস লাগবে কি যুবক দিয়ে জাল কিনে আনার কি দরকার আচ্ছা আপনাদের এলাকায় কি বলে ওই জালকে ওই যে ঠেলা দিয়া মাছ মারে যে হ্যাঁ ঠেলা জাল তো এত কষ্ট করে টাকা দিয়ে এরকম জাল মার্কা ড্রেস কিনার কি দরকার ঠেলা জাল দিয়ে তারপরে সেলাই করে ওইটাই গায়ে দাও উলঙ্গপনা বাড়বে বেহায়াপনা বাড়বে জিনা বাড়বে ব্যভিচার বাড়বে যখন নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা পাপে সয়লাব হয়ে যাবে নবীজি বলেছেন শেষ জামানায় ঘন ঘন আসমানের গজব আসবে জমিনের গজব আসবে ভূমিকম্প হবে অগ্নিবায়ু আসবে চেহারার বিকৃতির গজব আসবে আর এগুলো কেন আসবে পাপ করলে আসবে নবীজি বলেছেন ইদা কানাল মাগনামুদুয়ালা যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে মানুষ ভোগ করবে তখন গজব আসবে রাষ্ট্রের সম্পদকে তার বাপদাদার সম্পদ মনে করে রাষ্ট্রের সম্পদকে নিজের মতো ভোগ করে নিজের সম্পদের মতো ভোগ করে কিংবা জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদকে চুরি করে বিদেশে পাচার করে এগুলো হবে শেষ জামানার দৃশ্য নবীজি আরো বলেছেন ওয়াল আমানাতু মাগনামা আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন দিন বিবর্জিত সিলেবাস চালু হবে দিনে শিক্ষা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে এখন তো আমাদের শিক্ষা ব্যবস্থায় কুরআন আর হাদিসের কিতাব দিয়ে ভরা জি আপনারা সবই জানেন কেমনে ডিমবাজি করা লাগে তারপরে কিভাবে আপনার আলু ভর্তা করা লাগে মনে হচ্ছে স্কুল কলেজ আমাদের পুলামায়াদেরকে কাজের বুয়া কামলাবেড়ি আর রেস্টুরেন্টের বাবুর্চি বানানোর দায়িত্ব নিয়েছে দিন শিক্ষা একদম বাদ হয়ে যাবে এটা কিয়ামতের আলামত নবীজি আরো বলেছেন আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু লোকেরা তার স্ত্রীর কথা মতো চলবে তার মায়ের সাথে বাজে আচরণ করবে নবীজি আরো বলেছেন ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু তার বন্ধুর সাথে ভালো আচরণ করবে পাপের সাথে বেয়াদবি করবে এত ভয়ঙ্কর জামানা আসবে ওয়া সাদাল কাবিলা তাফাসিকুহুম ফাসিক লোকেরা নেতৃত্ব আরম্ভ করবে এরকম যখন গুনাহের কাজ চালু হবে নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান এইরকম পাপ যখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাবে অগ্নিবায়ুর গজব আসবে ভূমিকম্প ঘূর্ণিঝড়ের মতো গজব আসবে এই গজবগুলো থেকে বেঁচে থাকার জন্য শেষ জামানা ঈমানের উপর টিকে থাকার জন্য আল্লাহর বিধানগুলো জীবনে মেনে চলার দরকার আছে না নাই যে জামানা ঈমানের উপরে টিকে থাকা কঠিন সেই জামানায় আপনি অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচতে হলে প্রথম যে আমলটা ঠিক করবেন সে আমলের নাম হলো নামাজ কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা এবং খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে এই নামাজ আমরা কখনো ছাড়বো না আজান হলে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করব পারবেন তো কারা কারা পারবেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু পরে আসরের আজান হলে আমরা নামাজে শামিল হব তো আমরা শামিল হব তো ইনশাআল্লাহ আর শেষ জামানায় মানুষের বিশেষ করে যুবকদের চরিত্র নষ্টের জন্য আরেকটা ভয়াবহ উপাদান সেটা হচ্ছে মাদক সেটা কি
আপনারা তো একদম সীমান্তবর্তী অঞ্চলে আছেন আছেন আমি তো জানি না এলাকায় নতুন আসছি জানি না মাঝে মাঝে চালান আসে কিনা জি খবরদার নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেক নেশাজাতীয় দ্রব্যই হলো মাদক আর যাবতীয় সকল মাদক হলো হারাম এই মাদকের মাধ্যমে পরিবার নষ্ট হয় সমাজ নষ্ট হয় দেখবেন মাদক খায়া মাদক গ্রহণ করে বউ পিটায় বাপের সাথে মায়ের সাথে বদাচরণ করে যুবকদেরকে বলবো এই মাদক থেকে নিজেদেরকে বাঁচাও পারবেন তো ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে আল্লাহর আনুগত্যের পথে আল্লাহর দ্বীনের পথে পরিচালনা করব ইমানের পথে চলবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন